ইউক্রেন যুদ্ধের মধ্যেই ওয়াগনার কাণ্ডকে কেন্দ্র করে নিখোঁজ হয়েছিলেন রুশ বিমান বাহিনী প্রধান ও ইউক্রেনে রুশ বাহিনীর কমান্ডার ইন চিফ জেনারেল সের্গেই সুরভিকিন। এবার হাওয়া হয়ে গেছেন রুশ মিত্র চীনের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল লি সাংফু। দুই সপ্তাহের বেশি সময় ধরে তাকে প্রকাশ্যে কোথাও দেখা যাচ্ছে না বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। এমনকি গত সপ্তাহে ভিয়েতনামের প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকেও অংশ নেননি জেনারেল সাংফু। গত 7 থেকে 8 সেপ্টেম্বর চীন ও ভিয়েতনাম সীমান্তে দেশ দুটির মধ্যে একটি প্রতিরক্ষা সহযোগিতা বৈঠকের আগে বেইজিং জানায় জেনারেল সাংফুর শারীরিক অবস্থা ভালো নয়। রহস্যজনক বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ চীনের স্টেট কাউন্সিল ইনফরমেশন অফিস থেকে শুরু করে দেশটির প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়। এমনকি বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটে আছে বেইজিংয়ে অবস্থিত ভিয়েতনামের দূতাবাসও। পররাষ্ট্রমন্ত্রী কিং গ্যাংকে নীরবে অপসারণ সহ চীনে এভাবে একের পর এক রদবদল বেশ আলোচনা ও চাঞ্চল্যের জন্ম দিয়েছে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি, নিউ ডাইমেনশনস ইন এডুকেশন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে নিখোঁজের আগে প্রেসিডেন্ট শি জিনপিং এর ঘনিষ্ঠ ও আস্থাভাজন পররাষ্ট্রমন্ত্রী কিং গ্যাং একজন টিভি উপস্থাপকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে সমালোচনার মুখে পড়েন। বিষয়টি আলোচনায় আসার পর থেকে আর তাকে প্রকাশ্যে দেখা যায়নি। সম্প্রতি চীনের সামরিক বাহিনীর শীর্ষ পদে রদবদল সহ দেশটির পররাষ্ট্রমন্ত্রীর পদে রদবদল করেছেন প্রেসিডেন্ট শি। এর ফলে এবার প্রতিরক্ষা মন্ত্রী প্রকাশ্যে না আসায় তার নিখোঁজ হওয়ার গুজব ছড়িয়ে পড়েছে। দেশটিতে এর আগে পরমাণু ও ক্ষেপণাস্ত্র অস্ত্রাগারের তদারককারী দুই শীর্ষ কর্মকর্তাকেও অপসারণ করা হয়েছে। বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যায়, চীনের প্রতিরক্ষা মন্ত্রী সাংফুকে সবশেষ 29 আগস্ট জনসম্মুখে দেখা গিয়েছিল। ওই সময়ে তিনি বেইজিংয়ে তৃতীয় চীন আফ্রিকা শান্তি ও নিরাপত্তা ফোরামে একটি বক্তব্য দেন। এরপর আর তাকে দেখা যায়নি। ওই মাসেই দেশটির সামরিক খাতে দুই শীর্ষ ব্যক্তিকে রদবদলের খবর আসে। এর আগে দেশটিতে নিখোঁজ হন পররাষ্ট্রমন্ত্রী কিং গ্যাং। তখন 3 সপ্তাহ তাকে জনসম্মুখে দেখা যায়নি। শ্রীলঙ্কা, রাশিয়া এবং ভিয়েতনামের সফররত কর্মকর্তাদের সঙ্গে দেখা করার সময় কিংকে সবশেষ 25 জুন জনসম্মুখে দেখা গিয়েছিল। চলতি বছরের মার্চ মাসে চীনের প্রতিরক্ষা মন্ত্রী পদে নিয়োগ পান জেনারেল লি সাংফু। সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিনের মতো তিনিও দেশটির 5 জন স্টেট কাউন্সিলর একজন ছিলেন। মন্ত্রিসভায় একজন স্টেট কাউন্সিলর পূর্ণ মন্ত্রীর চেয়েও বেশি ক্ষমতা উপভোগ করে থাকেন। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া জানিয়েছে, প্রেসিডেন্ট শি গত 9 সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীর উচ্চস্তরের অখণ্ডতা ও ঐক্য বজায় রাখা এবং সেনাবাহিনীকে স্থিতিশীল ও সুরক্ষিত রাখা সম্পর্কে মন্তব্য করেছিলেন। এ সময়ে চীনের সামরিক বাহিনীতে 5 বছর আগের হার্ডওয়্যার সংগ্রহে দুর্নীতির মামলার তদন্ত শুরু হয়েছিল। শির এমন বক্তব্য আর দুর্নীতি নিয়ে তদন্তের এই সময় এসেই প্রতিরক্ষা মন্ত্রী নিখোঁজ রয়েছেন, যা দেশটিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ইহসান আবদুল্লাহ, কালবেলা ডেস্ক।